আসসালামু আলাইকুম গাইজ, আমি আমি আমার ফ্রেন্ডের বাসায় এসেছি। তার কাছে অনেক বেবলেট আছে, ওই বেবলেটগুলোতে আমরা ব্যাটল করব। তো ভিডিওটা কন্টিনিউ করে দেয়, কন্টিনিউর আগে ওর বেবলেট আছে, ওই বেবলেটগুলো এখন আমরা সাজিয়ে রাখবো। এদের তার বেবলেটগুলো সব, এটা হচ্ছে ড্রেন ফ্যাফনিয়ার, এটা ড্রেন ফ্যাফনিয়ার, নিচের ড্রাইভারটা ফেক, এটা একটা জাম্পিং ড্রাইভার আর স্ট্যামিনা টাইপ। এটা রাখলাম পিছনে এখানে, এটা এইচ ড্রাগন, এটা জিটি বেবলেট। ভিডিও শেষে আমরা আপনাদের এটার সব পার্টস দেখাই দিব। আর এইটি হলো অরবেগিস, এটার নিচের ড্রাইভারটা একটা ফেক ড্রাইভার, না না ফেক না, কিন্তু অন্য বেবলেটের ড্রাইভার। এটা স্প্রাইজ অ্যান্ড রেকুরিয়ামের ড্রাইভার, আমার কাছে এটা আর একটা ছিল, কিন্তু এটা এটা আর নিচের ড্রাইভার ভালো ছিল না, এই জন্য লাগাই দিছি। আর এটা হচ্ছে ডেথ হ্যারিস, এটা নিচ, এটা পুরাটাই একটা ফেক বেবলেট। এটা স্ক্রু ট্রাইডেন্ট, এটা ভাঙ পুরো, এটার কোয়ালিটি একটুও ভালো না, এটার এটার পুরো সব জায়গায় ভেঙে গেছিলো, পরে গ্লু দিয়ে লাগানো হয়েছে, তারপর একটা আর একটা নতুন দিক দিয়ে ভেঙে গেছে, ওটা আর গ্লু দিয়ে লাগানো যাইতেছে না, এগুলোটা চিরকালের বিদায় নিয়ে নিচ্ছে। আর এইটা হলো ভ্যালট্রে V2, এটা হচ্ছে ভ্যালট্রে V3 আলটিমেট রিবুট ড্যান্স ড্রাইভার আছে, এটা জেনেক্স ক্যাবিয়ার। এটার এই এইখান মাঝখানের পার্টটা ভালো না, মাঝখানের পার্টটা ভালো ছিল না, এই জন্য আমি স্ক্রু ট্রাইডেন্টের ড্রাইভার লাগাই দিচ্ছি। তো এখন এটা অনেক ভালো হয়ে গেছে। এখন এই এই দুইটা তো আপনারা চিনতেই পারবেন, এটা টুইন এমেসিস আর এটা এটা স্প্রাইজ অ্যান্ড রেকুরিয়াম, এটা তিনটা মোডে যেতে পারে, কিন্তু আর দুইটা আর একটা মোড ভেঙে গেছে, এটা অ্যাটাক, এটা অ্যাটাক মোড, এটা ডিফেন্স মোড, আমি ডিফেন্স মোড দিয়ে করবো। এটা ওই আলটিমেট রিবুট ড্যাশ ড্রাইভার, এটা এটাতে একটু সমস্যা আছে, কিন্তু স্ট্যামিনা হয়। আর শেষ পেপারটা হলো লুইনর, যেটা একটা লেফট রোটেশন লাইট লংগিনেস, এটা একটা নাইট লংগিনেস, নিচে ফ্রি স্পিনিং ড্যাশ ড্রাইভার দেওয়া, এটা যখন কাত হয়ে যাবে তখন এটা ফ্রি স্পিনিং করবে, এটা বুঝাই যায় যে ফ্রি স্পিনিং, দেখুন নিচে ফ্রি স্পিনিং দেওয়া। এটা এইটার কোনো ওয়েট ডিস্ক নাই, এটা শুধু একটা ড্রাইভার, এই দেখুন এটা আমার সব থেকে আলাদা বেবলেট, কিন্তু এখানে ওয়েটের কারণ ওয়েট দরকার, কারণ সেই কারণে এখানে উপরে লোহা দেওয়া হয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করা যাক বেবলেটগুলোর বিষয়ে সবগুলোতে। গাইজ, যখন বেবলেটগুলো নিয়ে আসে তখন ফেলে আবার কন্টিনিউ করি। গাইজ বন্ধুরা, এই 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 দুইটা বেবলেট লেফট রোটেশন বে, যার কারণে আমরা এইটা এই লেফট রোটেশন লঞ্চার আমার কাছে এই মুহূর্তে নাই, দেখতে পারতেছি না। আর এই এই বেবলেটটা ভাঙ্গা প্রচুর, কারণ এটা সুপার গ্লু দিয়ে লাগাইতে হবে। তো এই তিনটার ফাইট আমরা করবো না। গাইজ যখন বেবলেট দেখাচ্ছে তখন আমার দেখাচ্ছে আপনাদেরকে, এই যে গাইস এই দুইটা বেবলেটের ফাইট হবে। প্রথমে ফাইট হবে স্প্রাইজ ইন রেকুরিয়াম আর ভ্যালট্রিয়াকে। তো ভিডিওটা শুট করি গাইস, দেখেন এই দুইটা থাকবে, এই দুইটার নাম হচ্ছে ভ্যালট্রিয়াক আর স্প্রাইজ। তো ব্যাটল দিয়ে শুরু করা যায়, 3 2 1 লেটস গো। দেখেন কিভাবে ঘুরছে, দেখেন আলটিমেট হয় না যে ভ্যালট্রিয়াক, আমাদের স্পাইজেন জিতে গেছে, জিতে গেল স্পাইজেন রেকুরিয়াম প্রথম রাউন্ডে। তো এটা পাশে রাখা যায়, এটা গাইজ এগুলো হলো ইয়া জিতা পেবলেট, এগুলো সব গুলা খারাপ বেবলেট, তাহলে নিয়ে আসছে এখানে আরো বেবলেট আছে। তারপরে হবে এক্স ক্যালিবার ভার্সেস টুইন নেমেসিস। তো এটা করা যায়,
গাইজ আমার ফ্রেন্ড যেন কি যেন করতেছে, দেখেন টুইন নেমেসিস কিভাবে ঘুরছে। দেখেন আমাদের টুইন নেমেসিস জিতে গেছে, ওরা ব্লাস্ট হয়ে গেছে। দেখেন পুরো তিনটা করে পার্ট ভেঙে গেছে। দেখেন এখানে হারা দুইটা বেবলেট, এখানে জিতা দুইটা বেবলেট। ভার্সেস অর দেখি ভিডিওটি শুরু করা যায়। এই যে আমাদের ডেড হ্যারিস, দেখেন আমাদের ডেড হ্যারিস হেরে গেছে। ও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম, বাই বাই। Bye.